নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। কালো বাজারে রুখতে বোলপুরে হানা। বোলপুর হাটতলায় আজ সবজি বাজারে বিশেষ দল এসে সবজি বাজারে হানা দেন এবং তারা পুঙ্খানুপুঙ্খভাবে সবিস্তারে খোঁজখবর নেন বাজার দর নিয়ে। বিভিন্ন ব্যবসায়ীর কাছে জিজ্ঞাসাবাদ করেন বাজার দর নিয়ে। ডিস্ট্রিক্ট ইনস্পোর্টসমেন্ট ব্রাঞ্চের পুলিশ আধিকারিকরা উপস্থিত ছিলেন, পরে সাংবাদিকদের মুখোমুখি হন। আজকে বিশেষত আমাদের সাহায্যের নির্দেশ ছিল, প্লাস আমাদের কাছেও কিছু খবর গেছিল যে বোলপুর সবজি বাজার মার্কেট এবং অন্যান্য মার্কেটগুলো ভিজিট, কারণ এখানে দাম হেরফের হচ্ছে। সেই কারণে আমরা আমাদের টিম নিয়ে আজ এসেছিলাম। আমরা গোটা বাজারটা ভিজিট করলাম, আরও করব ওই সাইডগুলো দেখছি, এবং কেনার সঙ্গে বেচার যাতে বেশি ডিফারেন্স না থাকে সেইটাই সকলকে প্রথমে ওয়ার্নিং দিয়ে গেলাম, এবং দেখলাম বাজার মোটামুটি ঠিকই আছে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, বোলপুর। মেডিকেল সেলস ও রিপ্রেজেন্টেটিভের একদিনের ধর্মঘট। সর্বভারতীয় মেডিকেল সেলস ও রিপ্রেজেন্টেটিভদের একদিনের ধর্মঘট পালন করলেন সংগঠনের কর্মীরা। এই ধর্মঘটে তাদের আট দফা দাবি ছিল। এই দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন বলে জানান মেডিকেল সেলস ও রিপ্রেজেন্টেটিভের কর্মরত কর্মীরা। এই ধর্মঘটে সারা ভারতবর্ষ জুড়ে প্রায় 1,00,000 কর্মী ধর্মঘট পালন করছেন। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, বোলপুর। সিউড়ি পৌর মজদুর কংগ্রেসের একটি বিক্ষোভ কর্মসূচি আজ 20-12-2023 ডিসেম্বর বুধবার সিউড়ি পৌর মজুমদার কংগ্রেসের একটি বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয়। অস্থায়ী পৌর কর্মচারীদের বেতন বৃদ্ধি ও প্রভিডেন্ট ফান্ড চালুর পরিপ্রেক্ষিতে এই কর্মসূচি আগামী 22 ডিসেম্বর সিউড়ি পৌরসভার চেয়ারম্যানের নিকট আলোচনা দাবি দেওয়া বিষয়ে সাক্ষাৎ করা হবে। এই কর্মসূচিতে অংশ নেন জেলা সভাপতি মৃণাল কান্তি বসু মহাশয়, সাধন দাস, দীপক কাহার ইউনিয়নের নেতৃত্ববৃন্দ। মোহাম্মদ আমিন নাশিদের রিপোর্ট, ভয় টিভি, সিউড়ি। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ঔষধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019 9474437713 9434326822। ফিরে এলাম বিরতির পর। শান্তিনিকেতনে পৌষ মেলা প্রস্তুতি চলছে। ঐতিহ্যবাহিত শান্তিনিকেতনে পৌষ মেলা জোর কদমে চলছে প্রস্তুতি। নানান যানবাহনের পর পূর্বপল্লী মাঠে পৌষ মেলার আয়োজন। গত 3 বছরই মাঠেই মেলা হয়নি, কারণ প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী মেলা বন্ধ রেখেছিলেন এই মাঠে। তাই এবার সবার প্রচেষ্টায় 3 বছর পর ফিরে এসেছে পূর্বপল্লী মাঠে মেলা। এই মেলাকে ঘিরে বোলপুর শহর, জেলা, রাজ্য, এমনকি দেশ বিদেশ থেকে মানুষ ছুটে আসেন এবং এই মেলা দেখার জন্য।
আশা করা যাচ্ছে এবার মেলায় বিপুল সংখ্যক মানুষের জনসমাগম হবে, তাই জেলা প্রশাসনের তরফ থেকে সমস্ত রকম সুযোগ সুবিধার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে পর্যটকদের কোনো রকম অসুবিধায় না পড়েন। ইতিমধ্যে মেলায় পরিকাঠামো কাজ শুরু হয়ে গেছে, বিভিন্ন ব্যবসায়ীরা তাদের দোকান তৈরি করতে ব্যস্ত, দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা ভিড় করছেন এই মেলায় দোকান করার জন্য। সকলেই যাতে মেলায় দোকানদাররা জায়গা পায় তার সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছে মেলা কমিটি, তার মধ্যে ত্রুটি বিচ্যুতি থেকেই যাচ্ছে, বিভিন্ন অভিযোগও আসছে, তা সত্ত্বেও মেলার প্রস্তুতি পর্ব তুঙ্গে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি বোলপুর। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সিউড়িতে প্রতি বছরের মতো এবারও যথাযোগ্য মর্যাদায় সিউড়িতে তিলপাড়া সরস্বতী শিশু মন্দিরে আয়োজিত হল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। প্রদীপ প্রজ্বলন করলেন মেদিনীপুর বিভাগ প্রচারক রজত রায়, শিক্ষক শিবাজী মণ্ডল, প্রাক্তন প্রধান আচার্য মানব রায় প্রমুখ। অভিভাবক অভিভাবিকা সহ মোট 20টি ইভেন্ট হল। পুরস্কার দিলেন অনুষ্ঠান সভাপতি লক্ষণ বিষ্ণু, প্রধান আচার্য উজ্জ্বল নায়ক, শিশু মন্দিরের সভাপতি জলধর মুখোপাধ্যায় প্রমুখ। মোহাম্মদ আমিন নাশিদ ও পতিত পাবুম বৈরাগ্যের রিপোর্ট, ভয় টিভি সিউড়ি। আজকে জেলা বার্তা এই পর্যন্তই, নমস্কার।